স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। মার্কিন ডলারের সংকট তীব্র হচ্ছে, যার প্রভাব পড়েছে আমদানি সহ বিভিন্ন পণ্যের দামে। টাকার মান ধরে রাখতে গিয়ে সংকট আরও তীব্র হয়েছে। কমে গেছে বৈধ পথে প্রবাসী আয়। বৈধ পথে অর্থ প্রেরণে উৎসাহিত করতে প্রস্তাবিত বাজেটে প্রবাসী আয়ের ওপর প্রণোদনা 2.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত 2022-23 অর্থ বছরের বাজেটে প্রবাসী আয়ের প্রণোদনা 2.5% করার প্রস্তাব করা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, বৈধ পথে পাঠানোর প্রবাসী আয়ের উপর প্রণোদনা 2% থেকে বাড়িয়ে 2.5% কার্যকর করা হয়েছে। ডলারের সংকট কাটাতে অন্যতম ভরসার জায়গা রেমিটেন্স বা প্রবাসীদের পাঠানো অর্থ। অথচ গত কয়েক মাসে রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ধারায় নেই। এই পরিস্থিতিতে রেমিটেন্স বৃদ্ধির কৌশল খুঁজছে সরকার। প্রবাসীরা যাতে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হয়, সেই লক্ষ্যে প্রবাসী আয়ে প্রণোদনা বৃদ্ধির পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। প্রবাসী আয় বাড়ানোর ব্যাপারে যে জটিলতাগুলো আছে, সেই জটিলতা এখন আমাদের প্রায়োরিটি হিসেবে উই শুড ইউজ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এনক্রিপ্টেড নাম্বারে মোবাইল নাম্বারে ন্যাশনাল আইডির সাথে মিলানো আছে এবং তার মোবাইলে ঢুকবে। এইটা যদি করা হয় তাহলে কিন্তু একটা বিরাট একটা অপরচুনিটিজ আছে এবং সেক্ষেত্রে হুন্ডির ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে। প্রস্তাবিত বাজেটে রপ্তানি আয় বাড়াতে গুরুত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্যে তৈরি পোশাক শিল্পের ন্যায় অন্যান্য পণ্য ও সেবা রপ্তানি খাতে কর হ্রাস করা হয়েছে। এই সুবিধার আওতায় সাধারণ শিল্পের জন্য 12% এবং গ্রিন শিল্পের জন্য 10% কর হার প্রস্তাব করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে যেসব জিনিস দেশে উৎপাদন করা যায় সেটা বাড়ানো, বাইরের নির্ভরশীলতা কম, সেই দিকটা বিবেচনা করেই বা বলা করা হয়েছে মাঝে এক্সপোর্টটাকে টার্গেট করা হয়েছে, এক্সপোর্টটা বাড়ানো যায় সেটা দিকে বিবেচনা রাখা হয়েছে, লাক্সারি আইটেমটা নিরুৎসাহিত করা হয়েছে। রপ্তানি খাতের প্রবৃদ্ধির মাধ্যমে সরকার বৈদেশিক মুদ্রার মজুদ বাড়বে, তৈরি হবে নতুন উদ্যোক্তা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দালালের খপ্পরে পড়ে সংযুক্ত আরব আমিরাত গিয়ে প্রতারিত হচ্ছেন অনেক বাংলাদেশি। ভ্রমণ ভিসায় আমিরাত নিয়ে কাজের ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এসব দালাল হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। আমিরাত যাওয়ার পর কাজ না পেয়ে মানবেতর দিন কাটছে বিপুল সংখ্যক বাংলাদেশির। পাসপোর্ট দালালের কাছে থাকায় ভোগান্তি বাড়ছে আরও কয়েক গুণ। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মুহাম্মদ রফিকুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। বুক ভরা স্বপ্ন নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমান অনেক বাংলাদেশি, কিন্তু দালালের খপ্পরে পড়ে অনেকেরই সে স্বপ্ন মুহূর্তেই পরিণত হয় দুঃস্বপ্নে। সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন কেউ কেউ। দালালের প্রলোভনে ভ্রমণ ভিসায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন বাংলাদেশিরা। ভ্রমণ ভিসা নিয়ে পরে শ্রম ভিসার ব্যবস্থা করে দেওয়ার কথা থাকলেও টাকা নিয়ে সটকে পড়ছে দালালরা। আর দালালের কাছে পাসপোর্ট জমা রাখায় নিজে থেকে শ্রম ভিসার আবেদন করতে পারছেন না ভুক্তভোগীরা। কাজের অভাবে তাই খেয়ে না খেয়ে রাস্তায় শুয়ে দিন কাটছে তাদের। কেউ কেউ বাধ্য হচ্ছেন দেশে ফিরতে। আমি আসছি আরব আমিরাতে জানুয়ারির 3 তারিখে। তো আমি যে দালালের মাধ্যমে আসছি, সে আমার ভিসা লাগানো সহ 3 লাখ টাকা নিয়েছে। 3 লাখ টাকা নিয়ে সে আমার 1 মাস বসে রেখে আমার পাসপোর্ট সহ নিয়ে সে পালাই গেছে। কোম্পানিতে লোক লাগবে, 10 জন লোক আসে, 100 জন কোথায় থেকে কাজ দেবে? এই কারণে কাজ কেউ পাচ্ছে না। আর বিভিন্ন এরকম কারো রুম আছে, কেউ নাই, কেউ পার্কে ঘুরতেছে, এভাবে দিন কাটতে হয়। ভিজিটে আসার পরে অনেক কষ্ট হয়েছে, অনেক অনেক জায়গায় গেছি, ঘুরছি, কিন্তু কাজ পাই নাই। এমন পরিস্থিতিতে আরব আমিরাত যেতে বাংলাদেশিদের সতর্ক হওয়ার অনুরোধ দূতাবাসের। দেশটিতে যাওয়ার আগে দূতাবাস অথবা কনসুলেটের সাথে যোগাযোগের আহ্বান রাষ্ট্রদূতের। বিদেশে আসতে গেলে বায়োমেট্রিক ক্লিয়ারেন্স দরকার না, সুতরাং বায়োমেট্রিতে তাদের সম্পর্কে তেমন কোনো তথ্য থাকছে না এবং দূতাবাসের কোনো কাছে তথ্য থাকছে না, যতক্ষণ পর্যন্ত না তারা কোনো কারণে বিপদগ্রস্ত হন এবং দূতাবাস বা কনসুলেটের সহায়তার দরকার হয়। সেক্ষেত্রে আপনার মাধ্যমে আমরা বলতে চাই যে প্রত্যেকটি বাংলাদেশি যারা এদেশে আসছেন, প্রবাসী বাংলাদেশি, তারা যদি যারা কর্মজন্য আসছেন আর কি, যারা এখানে কাজের জন্য আসছেন, তারা যদি আমাদের দূতাবাসের সাথে এবং কনসুলেটের সাথে যোগাযোগ করেন এবং তাদের তথ্যাদি আমাদের কাছে দেন, তাহলে আমাদের পক্ষে তাদেরকে সহায়তা করারও সুবিধা হবে। দালালের দৌরাত্ম্য কমানো না গেলে আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে বলে মনে করেন প্রবাসীরা।
মোস্তফা মাহমুদ, জৌনা নিউজ। বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছুটিতে দেশে এসে আটকা পড়া 161 প্রবাসীর বাহরাইনে ফেরার অনুমতির বিষয়ে কথা বলেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। বুধবার বিকেলে দেশটির রাজধানী মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় রাষ্ট্রদূত বলেন, দূতাবাসের প্রচেষ্টায় বাহরাইন যাওয়ার অনুমতি পাচ্ছেন এসব প্রবাসী। তিনি আরও জানান, বাহরাইন ফিরতে তাদের প্রথমে ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে হবে, তবে নিজে আবেদন করতে পারবেন না, কর্মস্থলের মালিক পক্ষ থেকে আবেদন করতে হবে, এরপরই মিলবে ভিসা। এখন 161 জনকে অনুমতি দেয়া হলেও ধাপে ধাপে আটকে পড়া সকলকেই বাহরাইন ফেরানোর বিষয়ে দূতাবাস কাজ করবে বলেও জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন দূতালয় প্রধান এ কে মহিউদ্দিন কায়েস ও শ্রম কাউন্সিলর মাহফিজুর রহমান। পর্তুগালে বসবাসরত তরুণ বাংলাদেশিদের উদ্যোগে প্রথমবারের মতো মসজিদ তৈরি করা হয়েছে। সম্প্রতি এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইউরোপের এই দেশটির ভিলা নোভা দা মিলফান্তিস এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম বাংলাদেশি বসবাস করলেও একত্রে নামাজের কোনো জায়গা ছিল না। তরুণ প্রবাসীদের দীর্ঘদিনের প্রচেষ্টায় অবশেষে এলাকাটিতে মসজিদ চালু করা হলো। মসজিদটির সার্বিক উন্নয়ন ও তত্ত্বাবধানের জন্য দালিম চৌধুরীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এছাড়া একজন স্থায়ী ইমামও নিয়োগ দেওয়া হয়েছে। মসজিদের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের একাধিক মামলার আসামি সৈয়দুল শেখ। মামলার কারণে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন ভারতে। বুধবার রাতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আটকের পর ফরেনার্স অ্যাক্ট সহ কয়েকটি ধারায় মামলা দায়ের করে ভারতের পুলিশ। বৃহস্পতিবারই আসামিকে আদালতে তোলা হয়। 7 দিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সৈয়দুল শেখ চুয়াডাঙ্গা জেলার রায়পুরের বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বাংলাদেশে ডাকাতি, খুন, লুটপাট সহ একাধিক মামলা রয়েছে। বাংলাদেশের পুলিশ তাকে গ্রেফতার করলে আদালতে নিয়ে যাওয়ার সময় পালিয়ে যায় সে। পরে ভারতে অনুপ্রবেশ করে, বেশ কিছুদিন ধরে সেখানেই বসবাস করে আসছিল। যুক্তরাজ্যে আঞ্জুমানে আল ইসলা হাইট শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার হাইট শহরের স্থানীয় একটি হলে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সানামিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ। প্রধান অতিথি দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল সালমান আহমদ চৌধুরী, বক্তব্য রাখেন ফারুক আহমদ, ফখরুল হাসান, খায়রুল হুদা খান, মিজানুর রহমান সহ অনেকে। এ সময় আগামী 3 বছরের জন্য মাওলানা আব্দুল হামিদকে সভাপতি ও খলিল আহমদ রৌনককে সাধারণ সম্পাদক করে 15 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এছাড়া টুনুমিয়াকে ট্রেজারার নির্বাচিত করা হয়। পরে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। আলহামদুলিল্লাহ, আজকে হাইট আঞ্জুমানে আল ইসলা ব্রাঞ্চের নতুন কমিটি গঠন করা হলো। এটা একটি অরাজনৈতিক সংগঠন যেখানে মানুষের খেদমত করা হয় এবং দিনের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়া হয়। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বিবিসিসিআই এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির বোর্ড রুমে হয় এই আয়োজন। সংগঠনের লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট এইচএম নুরুজ্জামানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্রেসিডেন্ট বশির আহমেদ। আলোচনায় অংশ নেন বক্ত রুম্মান বার্তিজ, বক্তব্য রাখেন সাইদুর রহমান রানু, সানাওয়ার চৌধুরী, শাহগীর বক্ত ফারুক সহ অনেকে। এ সময় কিভাবে ই কমার্স বর্তমানে সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে লাভবান করতে পারে সে বিষয়ে আলোচনা হয়। বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটিতে স্থান পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আজম খান। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, এই কমিটির সাবেক 21 সদস্যের সাথে নতুন করে 3 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের একজন আজম খান। আজম খান বলেন, এই প্রাপ্তি তার একার নয়, পুরো দক্ষিণ আফ্রিকা বিএনপি তথা আফ্রিকা মহাদেশ বিএনপির অর্জন। একটি ফোন কলের সূত্র ধরে আওয়ামী লীগ নেতা টিপু হত্যার অন্যতম মাস্টার মাইন্ড সুমন শিকদার ওরফে কিলার মুসার ওমানে অবস্থান নিশ্চিত হয় ডিবি পুলিশ। পরে ইন্টারপোলের সহায়তায় ওমানের পুলিশ তাকে গ্রেফতার করে। সম্প্রতি ডিবির একটি টিমের কাছে হস্তান্তর করা হয় মুসাকে। বৃহস্পতিবার দুপুরে দেশে আনার পর ডিবি পুলিশ জানায়, এখন বেরিয়ে আসবে টিপু হত্যায় নাটের গুরুরা। বিমানে দীর্ঘ যাত্রা শেষে হাতকড়া পরিয়ে এয়ারপোর্ট থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় মতিঝিলের ত্রাস মুসাকে। একটি ফোন কলের সূত্র ধরে দুবাই থেকে মুসা ওমানে পাড়ি দিয়েছে এমন তথ্য পায় ডিবি পুলিশ।
ওমান ও দুবাই ইমিগ্রেশনে মুসার এই পাসপোর্টের গতিবিধি দেখে তার অবস্থানও নিশ্চিত হয় গোয়েন্দারা। এরপর ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করে সালালা শহর থেকে মুসাকে আটক করে ওমান পুলিশ। গত 5 জন মুসাকে আনতে ওমানে যায় ডিবি পুলিশের একটি টিম। বুধবার রাতে ঢাকার পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসার কথা থাকলেও বৃষ্টির কারণে চট্টগ্রামে নামে ফ্লাইটটি। দুপুরের দিকে শাহজালাল বিমানবন্দরে মুসাকে নিয়ে আসে ডিবি পুলিশ। এই ফোনের নাম্বার ধরে আমরা জানতে পারি যে ওমানে আছে। পরে ইন্টারপোলের মাধ্যমে ওমান পুলিশকে আমরা রিকোয়েস্ট করি, যাতে রাষ্ট্রীয় পর্যায়ে যেহেতু আমাদের চুক্তি নাই, আমরা ইন্টারপোলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে এই টানোর ব্যবস্থা করছি। তারা অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হয়ে তারা আমাদের জানাইছে যে তারা নিয়ে যেতে পারেন, আমরা টিম পাঠিয়ে নিয়ে আসছি। আমাদের টিম গেছিল আনতে, এয়ারপোর্টে পৌঁছেছে, খারাপ আবহাওয়ার জন্য ঢাকায় আসতে দেরি হচ্ছে। 24 মার্চ রাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সাদিয়া আফনান প্রীতিকে। পুলিশ ও র্যাবের নিবিড় তদন্তে বেরিয়ে আসে এই হত্যার পরিকল্পনাকারী মুসার নাম। তদন্তকারীরা জানান, কিলিং মিশনের 2-3 মাস আগে খুনের পরিকল্পনা হয়। দেশে বিদেশে বসে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা এই পরিকল্পনা করে। 15 লাখ টাকা চুক্তিতে কিলিং মিশনের পুরো দায়িত্ব দেওয়া হয় মুসাকে। ভাড়াটে খুনি, অস্ত্র সব ঠিকঠাক করে হত্যার 12 দিন আগে মুসা চলে যায় দুবাই। দুবাইয়ের শীর্ষ সন্ত্রাসী ঈশানের আশ্রয়ে ছিল সে। মুসার বিরুদ্ধে মতিঝিল, মিরপুর, পল্লবী সহ বেশ কয়েকটি থানায় 11টি মামলা রয়েছে। 90-এর দশকে তাজ হত্যাকাণ্ড দিয়ে শুরু সন্ত্রাসী মুসার উত্থান। এরপর শীর্ষ সন্ত্রাসী প্রকাশ, বিকাশ ও মানিক গ্রুপের সক্রিয় সদস্য ছিল সে। তদন্তকারীরা বলছেন, টিপু হত্যায় অগ্রগতি হলেও হত্যায় ব্যবহৃত অস্ত্র, মোটরসাইকেল উদ্ধার করা যায়নি। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে। টিপু হত্যায় এ নিয়ে 12 জন গ্রেফতার হলেও মাত্র 2 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ বাড়ানো কূটনীতির অগ্রাধিকার, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সেই লক্ষ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছে বলেও জানান তিনি। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে প্রথম অর্থনৈতিক কূটনীতি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের কাঙ্ক্ষিত গন্তব্য এখন বাংলাদেশ। জানান, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল করে তাতে নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও মানসম্পন্ন অবকাঠামো নিশ্চিত করছে সরকার। বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় সুনীল অর্থনীতির সম্ভাবনার কথাও তুলে ধরেন মন্ত্রী। জানান, রাজনৈতিক স্থিতিশীলতা আর গতিশীল অর্থনীতির কারণে কোভিডের পরও শক্ত অবস্থানে দেশের অর্থনীতি। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের খবর। 11 জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। আর মালয়েশিয়ার কাছে হার দিয়ে যাত্রা শুরু তুর্কমেনিস্তানের। র্যাঙ্কিংয়ে 54 ধাপ পিছিয়ে থাকলেও বাংলাদেশের লক্ষ্য পজিটিভ ফুটবল খেলা। আসরে শক্তিশালী বাহরাইনের কাছে হার দিয়ে যাত্রা শুরু বাংলাদেশের। প্রথমার্ধে 2 গোল হজম করলেও দ্বিতীয়ার্ধের পুরোটা সময় বাহরাইনকে আটকে রাখে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচ জিততে না পারলেও প্রশংসা কুড়িয়েছে দলের রক্ষণভাগ ও গোলরক্ষক চিকো। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। ম্যাচকে সামনে রেখে অনুশীলনে কঠোর মনোযোগ জামাল ভুঁইয়ারা। তবে বাহরাইনের বিপক্ষে ম্যাচের 60 মিনিটের বেশি খেলা ফুটবলারদের দেয়া হয় রিকভারি সেশন। র্যাঙ্কিংয়ে 54 ধাপ এগিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষেও কাউন্টার অ্যাটাকের পরিকল্পনা লাল সবুজ প্রতিনিধিদের। আমি মনে করি আমরা যে পারফরমেন্স করছি এর থেকে আরও ভালো করতে হবে আমাদের, যদি আমরা নেক্সট ম্যাচে ভালো কিছু মানে করতে চাই। প্রতিপক্ষ হিসেবে বেশ শক্তিশালী তুর্কমেনিস্তান, তবে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ভালো কিছু প্রত্যাশা সহকারী কোচের। আমরা জানি যে আমাদের থেকে আমাদের প্রতিপক্ষরা কতটুকু, তাদের স্ট্রেংথ লেভেলটা কোন জায়গা। ডেফিনেটলি আমরা ওটা নিয়ে কাজ করেছি এবং ওটাতেই ফোকাস করছি যে আমরা, আমাদের একটা স্ট্র্যাটেজি থাকবে যে আমরা অলওয়েজ লো ব্লক নিয়ে আমরা কাজ করেছি এবং আমরা সেটাতেই থাকতে যাচ্ছি। বাংলাদেশের মতো হার দিয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ার শুরু হয়েছে তুর্কমেনিস্তানের, হেরেছে স্বাগতিক মালয়েশিয়ার কাছে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের পছন্দের খাবার পিৎজা। এবার সেই পিৎজার শেফদের নিয়ে প্রতিযোগিতা চলছে আর্জেন্টিনায়। ইন্টারন্যাশনাল পিৎজা শেফ কনটেস্ট নামের এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় রয়েছে বেশ কয়েকটি সেগমেন্ট। কে কত দ্রুত আর নিখুঁত পিৎজা বানাতে পারেন তাই নিয়েই লড়াই শেফদের মাঝে। সময় শুরু হওয়া মাত্রই প্রতিযোগীরা ঝাঁপিয়ে পড়েন লড়াইয়ে। লক্ষ্য, মাপমতো পিৎজার রুটি তৈরি করা।
আর্জেন্টিনায় চলছে আন্তর্জাতিক পিৎজা শেফ প্রতিযোগিতা। শুধু সুস্বাদু পিৎজাই নয়, প্রতিযোগীদের লড়াইয়ে নামতে হয় নরম এবং মাপমতো ডো তৈরিতে। আবার কোন সেগমেন্ট রয়েছে কে কত দ্রুত পিৎজা তৈরি করতে পারেন তাই নিয়ে। তবে এই প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় লড়াই চলে শেফদের পিৎজা হাতে নানা কসরত করা নিয়ে। পিৎজার ডো হাতে কে কতটা নান্দনিক খেলা দেখাতে পারেন তাই নিয়ে চলে লড়াই। আমি ব্রাজিল থেকে এসেছি, নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পেরে খুবই ভালো লাগছে। এরপর আমার লক্ষ্য ইতালিতে পিৎজা শেফ বিশ্বকাপে অংশ নেয়া। এটা আসলে খুবই কঠিন কাজ, একই সাথে দু হাতে দুটো পিৎজা নিয়ে খেলা দেখানো অনেক দিনের প্রশিক্ষণ আর ধৈর্যের কাজ। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, চিলি সহ বিভিন্ন দেশের দেশীয় প্রতিযোগী। মুশফিকা হাসান, জমুনা নিউজ। এই ছিল প্রবাসে বাংলাদেশের। সাথে থাকার জন্য ধন্যবাদ।